হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে আমরা পুরী যাব। দেখতেই পাচ্ছেন সমস্ত লাগেজ রেডি হয়ে গেছে, একটু পরেই আমরা বেরিয়ে পড়ব। আমরা লিফটে নেমে গেছি, এবারে টোটো দাঁড়িয়ে আছে, টোটোতে গিয়ে চাপবো। তো দেখতেই পাচ্ছেন আমরা টোটোতে করে যাচ্ছি হিজলি স্টেশন। আমাদের ট্রেন আছে 10:50 পুরুষোত্তম। আমরা পুরী পৌঁছে গেছি, এখন সকাল 5:30 বাজছে। ট্রেন থেকে নেমে পড়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরী স্টেশনে কীরকম ভিড়। দেখে মনেই হচ্ছে না যে সকাল 5:30 বাজছে। এখন পুরী স্টেশনের বাইরে চলে এসেছি অটো ধরার জন্য। এখান থেকে এবারে স্বর্গদ্বার যাব, তারপর হোটেল খোঁজার পালা। তো যাই হোক, বেশ ভালো লাগছে। অনেক দিন ধরে পুরী আসবো আসবো করে আসা হচ্ছিল না, তো এতদিন পরে বেরোতে পেরে ভীষণ ভীষণ ভালো লাগছে। আমরা অটো পেয়ে গেছি, তাতে মালপত্র তোলা হচ্ছে। তারপর আমরা অটোতে চেপে স্বর্গদ্বারের উদ্দেশ্যে রওনা দেব। এখানে প্রচুর অটো আছে, তবে আমাদের একটু বেশি নিয়েছে, 150 টাকা। কিন্তু আপনারা যদি দাম কমাতে পারেন তাহলে 100 বা 120 টাকাতেও পেয়ে যেতে পারেন স্বর্গদ্বার যাওয়ার জন্য। আমরা অটোতে করে যাচ্ছি, এখানের ওয়েদার ভীষণ ভালো। কিন্তু মাঝখানে একটু ভয় লাগছিল পুরী পৌঁছানোর আগে, কারণ ট্রেনটা যখন ভুবনেশ্বরে পৌঁছালো তখন প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। তো আমরা একটু ভয় পেয়ে গেছিলাম, কি জানি পুরীতেও হয়তো এরকম বৃষ্টি পড়ছে। তো না, এখানে একদম আকাশ পরিষ্কার, আর তাই আমরা নিশ্চিন্ত হতে পারলাম যে বেশ ভালোভাবে আমরা আনন্দ করতে পারব। আমরা স্বর্গদ্বার চলে এসেছি। সমুদ্রটা দেখে মনে হচ্ছে যেন আমাদের সমুদ্রের ঢেউগুলো হাতছানি দিয়ে ডাকছে। স্বর্গদ্বারে শ্রী চৈতন্য দেবের স্ট্যাচুর কাছে নেমে তার ডান দিক দিয়ে সোজা হেঁটে গেলেই যে কাকাতুয়া খাঁচার দোকান আছে, ঠিক সেটা পেরিয়ে তার অপোজিটে ডলফিন হোটেলটি আছে, যেটাতে আমরা উঠেছি। চলুন আপনাদেরকে হোটেলটা দেখিয়ে দিই। এখানে রেস্টুরেন্টও আছে, চাইলে আপনারা এখানেও খাওয়া দাওয়া করে নিতে পারেন। চলুন আপনাদের হোটেলের রুমটা দেখিয়ে দিই। আমরা 401 রুমে ছিলাম। এই যে আমাদের রুম, আমরা এসি নিয়েছিলাম, তাই আমাদের রেটটা একটু বেশি পড়েছে। এখানে একটা ছোট্ট ফ্রিজ আছে, আর সব রকম ব্যবস্থা আছে। দেখতেই পাচ্ছেন যে হোটেলের এটা মেনু কার্ড রেস্টুরেন্টের, তো এখানে সব কিছু রেট দিয়ে দেওয়া আছে। আপনারা চাইলে এখানে মেনু কার্ড দেখে অর্ডার করে দিতে পারেন। সকলের ব্যবহারও খুব ভালো। বাথরুম ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো গন্ধ নেই, এটা আমাদের ভীষণ ভালো লেগেছে। সচরাচর বাথরুম এত পরিষ্কার পরিচ্ছন্ন পাওয়া যায় না। এখানে বাচ্চাদের জন্য একটা খেলার জায়গাও করে দেওয়া আছে, ছোট্ট পার্কের মতো, বেশ ভালো লাগছে দেখতে।
আমরা যে রুমে ছিলাম তার রেট 1,500 টাকা, তবে অফ সিজনে বলে আপনারা হয়তো 1,200-1,300তেও পেয়ে যেতে পারেন। আমরা আগামীকাল প্যাকেজ ট্যুর করার জন্য এখন ওটিডিসি অফিসে চলে এসেছি। ওটিডিসি অর্থাৎ ওড়িশা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, এখানে আপনি আগের থেকেও বুক করে রাখতে পারেন কিংবা আগের দিন এসেও বুকিং করতে পারেন। আমরা দুদিন দুটো ট্যুর করব। প্রথম দিনটা আমরা যাব কোণারক সূর্য মন্দির, ধবলগিরি, উদয়গিরি, খণ্ডগিরি, লিঙ্গরাজ টেম্পল, নন্দনকানন এবং তার সাথে আরও যা যা জায়গা আছে, এবং দ্বিতীয়টা হলো চিল্কা লেক। তো প্রথমেরটা পার হেড প্যাকেজ পড়বে 535 টাকা করে, এবং চিল্কা লেক যেটা সেটা হলো 380 টাকা করে পার হেড। প্যাকেজ বেছে নিতে পারেন, এসি বাস থাকবে এবং সঙ্গে ওনাদেরই গাইড থাকবেন, ওনারাই সব ব্যবস্থা করে দেবেন, কোথায় টিকিট লাগবে, কোথায় কিভাবে যেতে হবে সব কিছু বলে দেবেন এবং ওনারা আপনার সাথে সবসময় আপনাকে গাইড করবে। চাইলে পার্সোনাল আলাদা ছোট কারও করতে পারেন। তো আমি এখানে সমস্ত ডিটেলস দিয়ে দেবো, আপনারা ওখান থেকে সব দেখে নেবেন। ট্যুরিজম ডেভেলপমেন্টের ফোন নাম্বার সব কিছু দেওয়া আছে, তো আপনারা চাইলে আসার আগে একবার ফোন করে নিতে পারেন। আমরা এখন সমুদ্রে চলে এসেছি স্নান করার জন্য, তো আমরা এখন সমুদ্রে স্নান করব এবং ভীষণ ভীষণ এনজয় করব। আপনারা শুধুমাত্র আমাদের সাথে থাকুন। ছেলে প্রথম প্রথম একটু ভয় পাচ্ছে, কারণ সমুদ্রে তো এর আগে সেভাবে নামেনি, কারণ যখন আমরা দীঘা গিয়েছিলাম তখন ও খুব ছোট্ট, সেই জন্য একটু ভয় পাচ্ছে। কত আপনাদের বলবো বলবো, এখন আমরা আছি তো এখন অনেকদিন। ও
স্নান সেরে আমরা এখন খাবার জন্য তেরোপার্বণ রেস্টুরেন্টে চলে এসেছি। এখানের খাবার ভীষণই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে থালি সিস্টেমেও খাবার পাওয়া যায় এবং আলাদা করে করেও আপনি অর্ডার করতে পারেন। তো আমরা এখানে থালি সিস্টেমই নিয়েছিলাম, আমরা তিনটে পার্সে থালি নিয়েছিলাম এবং একটা চিকেন থালি নিয়েছিলাম। তো পার্সে থালি, পার্সে মাছ মানে অসাধারণ টেস্ট, কি বলবো আপনাদের বলে বোঝাতে পারবো না। তো আমি চাইবো আপনারাও পুরী গেলে তেরো পার্বণ রেস্টুরেন্টে নিশ্চয়ই একবার যাবেন এবং খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমরা এখন পুরীর জগন্নাথ মন্দির দর্শন করার জন্য যাচ্ছি। স্বর্গদ্বার থেকে জগন্নাথ দেবের মন্দির খুব বেশি দূর নয়, চাইলে আপনি হেঁটেও যেতে পারেন। তবে যদি কোনো বয়স্ক মানুষ আপনার সাথে থাকে তাহলে আমি বলবো অটো বা টোটো করে নেওয়াই ভালো, খুব বেশি ভাড়া পড়বে না, 20 টাকা করে পড়বে। তো আপনারা টোটো বা অটো করে নিতে পারেন এবং যদি হেঁটে যেতে চান তাহলে হেঁটেও যেতে পারেন। যাবার পথে বেশ ভালো লাগবে, দুপাশে প্রচুর দোকান, নানা রকম পেতলের জিনিস, শাঁখের জিনিস এবং বেশ ঝিনুক দিয়ে সাজানো আয়না, আরও নানা রকম জিনিসের দোকান প্রচুর সাজানো রয়েছে। আমরা পুরী জগন্নাথ দেবের মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এই পুরী জগন্নাথ দেবের মন্দির হিন্দু ধর্মের চার ধামের মধ্যে অন্যতম, তাই বাঙালিরা সবাই চায় একবার হলেও জগন্নাথ দেবের দর্শন করতে। জগন্নাথ দেবের সবচেয়ে বিখ্যাত উৎসবটি হল রথযাত্রা। এই উৎসবের সময় জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি মূল মন্দিরের গর্ভগৃহ থেকে বের করে কাঠের তৈরি তিনটি বিরাট রথে করে প্রায় 3 কিলোমিটার দূরে গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয়। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে রথ তৈরির কাজ চলছে এবং পুরীতে রথযাত্রার 3 মাস আগের থেকে রথ তৈরির কাজ শুরু হয়ে যায়। মোবাইল কাউন্টার, আপনি এখানে ব্যাগ এবং আপনার মোবাইল, জুতো সমস্ত কিছু জমা দিয়ে এবং একটা টোকেন দেবে ওনারা, সেই টোকেন নিয়ে তারপর মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবেন। আমরা এখন রাত্রে ডিনারের জন্য চলে এসেছি বিদেশঘরে। তবে আমাদের তেরো পার্বণ রেস্টুরেন্টের খাবারই বেশি ভালো লেগেছে, তা আপনারা চাইলে এখানেও যেতে পারেন। ঠিক আছে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আমাদের পুরী ভ্রমণের পরের ভিডিওতে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, এবং কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রভু জগন্নাথের কৃপায় সবাই ভালো থাকবেন। জয় জগন্নাথ।